প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা তো আমাকে চেনো, আমি কে? আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজি জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। এবং তোমাদের পাঠ পরিচয় দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়, পাঠের শিরোনাম জলবায়ু ও দুর্যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা তো জানোই সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে কিশোরগঞ্জ অনলাইন স্কুল পেজ থেকে নিয়মিত ক্লাস নিয়ে থাকি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। তাহলে আমরা আমাদের পড়া শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, পড়া শুরুর আগে আমি তোমাদের একটি ভিডিও দেখাতে চাচ্ছি। তোমরা কি ভিডিওটি দেখতে চাও? ঠিক আছে, তাহলে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এবং ভিডিওটি দেখো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা একটু খেয়াল করে দেখো, ভিডিওটি দেখা যাচ্ছে। নদীর পাড়ে একটি গড়, গড়টি আস্তে 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 কি দেখো, নদীতে ডুবে যাচ্ছে। অর্থাৎ নদীর পাড় কি ভেঙে যাওয়াতে গড় ডুবে যাচ্ছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ছবিটি দেখো, ভিডিওগুলি দেখো। দেখতে পাচ্ছ, নদীতে কিন্তু গড় বাড়ি বিলীন হয়ে গেল। দেখো নদীর ঢেউয়ে নদীর স্রোতে কি পার ভেঙে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, তাই না? নদীর পারগুলি কি ভেঙে যাচ্ছে, এবং রাস্তা, এই দেখো রাস্তাও কিন্তু ভেঙে যাচ্ছে। দালানকোটাও আস্তে আস্তে নদীর স্রোতে ঢেউয়ে ভেঙে যাচ্ছে, তাই না? এই যে দেখতে পাচ্ছ, দেখো গড় বাড়ি হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে, তাই না, নদী ভাঙ্গনের ফলে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ভিডিওতে দেখে তোমরা কি বুঝতে পারলে বলো তো? ভিডিওতে দেখে তোমরা কি বুঝতে পারলে? যে গড়বাড়ি বিলীন হয়ে যাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, নদী ভাঙ্গনের জন্য। গড়বাড়ি নদী ভাঙ্গনের জন্য এ বিলীন হয়ে যাচ্ছে, রাস্তাঘাট ডুবে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। দালানকোটা মানুষ অসহায় পড়েছে, গড়বাড়ি হারিয়ে ফেলেছে, তাই না? তাহলে আমরা কিন্তু এই বিবৃতি দেখে আমরা কি বুঝতে পারলাম, আজকের পাঠ কী হতে পারে? পাঠের শিরোনাম তো আমি তোমাদেরকে বলেছি, জলবায়ু ও দুর্যোগ। তাহলে আমরা এই জলবায়ু এবং দুর্যোগ থেকে আমরা আজকে কী পাঠ হতে পারে বলো তো? নদী ভাঙ্গন। হ্যাঁ, তোমরা ধরতে পেরেছ। আমরা আজকে কী পড়ব? আমরা আজকে পড়ব কি, নদী ভাঙ্গন। তোমরা দেখো আমাদের আজকের পাঠ জলবায়ু দুর্যোগ। এই জলবায়ু দুর্যোগ অধ্যায় থেকে আমরা কী পড়ব? নদী ভাঙ্গন। তোমরা পাঠটি লিখে নাও, নদী ভাঙ্গন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন জেনে নেব নদী ভাঙ্গন কী। হ্যাঁ, নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে। প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে নদীর পাড় ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। আমি আবার বলছি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পাড় ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। প্রাকৃতিক কারণও নদীর পাড় ভেঙে, এবং মানবসৃষ্ট, মানুষে কিন্তু নদীর পাড় ভাঙ্গার কিছু কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা স্ক্রিনে দেখি, তোমরা দেখতে পাচ্ছ নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পাড় ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। দুর্যোগ, এখন আসো দুর্যোগ। দেখো নদী ভাঙ্গন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগে মানুষ, অন্যান্য প্রাণী, সম্পদ ও পরিবেশের অনেক ক্ষতি করে। হ্যাঁ, যখন দুর্যোগ দেখা দেয় তখন কিন্তু অনেক ক্ষতি। এই বর্তমানে কিন্তু একটি দুর্যোগ চলছে, সেটি কি করোনা ভাইরাস, তাই না? দেখো আমাদের দেশের অবস্থা, পৃথিবীর অবস্থাটি কিন্তু অচল হয়ে গেছে। এটা একটা কিন্তু দুর্যোগ। হ্যাঁ, এবং এই দুর্যোগের সময় যদি এত ক্ষয়ক্ষতি হয় যেটি দেশের সম্পদ, হ্যাঁ,
বিভিন্ন সম্পদ দিয়ে বিভিন্ন দিক থেকে সহযোগিতা নিয়েও তা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে। দুর্যোগ কিন্তু খুবই একটি মারাত্মক প্রাকৃতিক মারাত্মক পরিস্থিতি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরও একটি ছবি দেখবো। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, দেখতে পাচ্ছ নদী, তাই না? তাহলে এই যে নদী, বাংলাদেশে কি আছে? বাংলাদেশে অসংখ্য নদী নদী আছে, কিন্তু তোমরা জানো বাংলাদেশের নদীর শাখা প্রশাখাও রয়েছে। হ্যাঁ, বিভিন্ন কারণে নদীগুলো পার ভেঙে যাচ্ছে। আর তোমরা জানো এই যে নদীরগুলি পার কি বিভিন্ন কারণে ভেঙে যাচ্ছে, একগুলির মধ্যে রয়েছে প্রাকৃতিক কারণ, আরেকটি হলো কি মানবসৃষ্ট কারণ। নদীর পার ভেঙে যাওয়ার কারণ আছে দুইটা, একটা প্রাকৃতিক কারণে ভাঙে, আরেকটি মানবসৃষ্ট কারণে ভাঙে। এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। তোমরা দেখবে বিভিন্ন টিভির নিউজে দেখা যায় বা বিভিন্ন খবর আমরা দেখি, হ্যাঁ, এবং শুনে থাকি যে এমন জায়গায় নদীর পার ভেঙে যাচ্ছে বা গড়বারে বিলীন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু নদীর ভাঙনের প্রবণতা দেখা যায়। নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষিজমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার বিলীন হয়ে যায়, ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আরও কিছু ছবি দেখব। এখন আমরা দেখব নদী ভাঙনের ফলে আমাদের কী ক্ষতি হয়। যা ক্ষতি হয় আমাদের কিন্তু বিভিন্ন ক্ষতি হয়ে থাকে, নদী ভাঙনের ফলে আমাদের বিভিন্ন প্রকারের ক্ষতি হয়ে থাকে। তোমরা দেখতে পাচ্ছ কী হচ্ছে, এখানে কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। দেখো কৃষিজমি, এই যে কৃষিজমিগুলি নদী ভাঙনের ফলে কী হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখি আমাদের মূল্যবান জমি কৃষিজমি নদীতে বিলীন হয়ে যায়। নদী ভাঙনের ফলে আমাদের মূল্যবান কৃষিজমি নদীতে বিলীন হয়ে যায়। আমরা আরেকটু ছবি দেখব, নদী ভাঙনের ফলে আমাদের কী হচ্ছে, দেখো এই যে বাড়িঘর এবং কি এই যে রাস্তা সড়ক ব্যাপক ক্ষতি হচ্ছে। দেখো বাড়িঘর ভেঙে যাচ্ছে, সড়কও ভেঙে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি নদী ভাঙনের ফলে আমাদের বাড়িঘর ও সড়ক ব্যাপক ক্ষতি হয়, বাড়িঘর ও সড়কের ব্যাপক ক্ষতি হয়। ঠিক আছে বন্ধুরা, আরেকটি ছবি দেখি, দেখতে পাচ্ছ কি বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, আর এটা কি হাটবাজার। নদী ভাঙনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান সহ হাটবাজারও কিন্তু নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং আমাদের কি পড়ালেখায় ব্যাঘাত ঘটছে, তাই না? তাহলে আমরা দেখি নদী ভাঙনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার বিলীন হয়ে যায়। নদী ভাঙনের ফলে শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার বিলীন হয়ে যায়। এই যে নদী ভাঙন, নদী ভাঙনের কারণটা আমরা দেখব। আমি বলেছি নদী ভাঙন, দেখো নদী ভাঙন, এই যে নদীর পারগুলি ভেঙে যাচ্ছে, কেন ভাঙছে? দুইটা কারণে নদীর পার ভেঙে যাচ্ছে। কয়টি কারণে বলতো? দুটি কারণে, একটি হলো প্রাকৃতিক কারণ। দেখো দেখতে পাচ্ছ একটি প্রাকৃতিক কারণ, এই যে প্রাকৃতিক কারণে নদীর স্রোত, নদীর ঢেউ, এগুলি যখন পারে আসে ধাক্কা লাগে তখন কিন্তু নদীর পারগুলি ভেঙে যাচ্ছে। তাহলে একটি কারণ কি? প্রাকৃতিক কারণ, দেখতে পাচ্ছ প্রাকৃতিক কারণ। নদী ভাঙনের কারণ দুটি কারণ আছে, একটি হলো প্রাকৃতিক কারণ আর আরেকটি হলো দেখো মানবসৃষ্ট কারণ, আরেকটি মানবসৃষ্ট কারণ। এই দেখো মানুষ নদী থেকে বালু উত্তোলন করছে, দেখো এই কারণে মানবসৃষ্ট কারণ। তাহলে আমরা দুটি কারণ পেলাম নদী ভাঙনের, দুটি কারণ, একটি হলো প্রাকৃতিক কারণ আরেকটি হলো মানবসৃষ্ট কারণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিক কারণে কী কী ঘটে, প্রাকৃতিক কারণের মধ্যে কীভাবে নদী ভাঙনগুলি হচ্ছে সেগুলো আমরা এখন দেখব। তোমরা দেখো এই যে প্রাকৃতিক কারণ নদী ভাঙছে। প্রাকৃতিক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নদী ভাঙনের অন্যতম কারণ হলো কি জানো? দেখো তো এটি কী, আসলে বাড়িঘর কিন্তু ডুবে যাচ্ছে। কী কারণে বাড়িঘর ডুবে যাচ্ছে? হ্যাঁ, পানিতে পড়ে আছে। আর তারা কি এই যে কলা গাছ দিয়ে যে নৌকা তৈরি করে, হ্যাঁ কলা গাছের যাতায়াত তারা করছে, কেন বলতো, কী কারণে? হ্যাঁ ভালো বলেছ, বন্যা, বন্যার কারণেও কিন্তু এই পরিস্থিতি, গড়বাড়ি ডুবে যাচ্ছে। তাই প্রাকৃতিক কারণ নদী ভাঙনের অন্যতম কারণ হলো কি? বন্যা। নদী ভাঙনের প্রাকৃতিক কারণের মধ্যে নদী ভাঙনের অন্যতম কারণ হলো বন্যা। আমরা দেখি নদী ভাঙনের অন্যতম কারণ হলো বন্যা। ঠিক আছে বন্ধুরা, আমরা আরও কিছু ছবি দেখব। এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ, দেখো এটি কি পানির স্রোত, তারপরে কি নদীর ঢেউ, দেখতে পাচ্ছ সাগরের ঢেউ, নদীর ঢেউ, তারপর নদীর পার ভাঙছে, তাই না? এই ঢেউগুলোর জন্য নদীর পার ভাঙছে। তাহলে প্রাকৃতিক কারণ নদী ভাঙনের যে প্রাকৃতিক কারণ পানির স্রোত, তোমরা দেখো একটু খেয়াল করে দেখো, পানির স্রোত, নদীর ঢেউ, নদীর পার ভাঙছে, বন্যার অতিরিক্ত পানির স্রোতে, আমি বলছি তোমরা খেয়াল করে শুনো, বন্যার অতিরিক্ত পানির স্রোত নদীর ঢেউ, নদীর ঢেউ পারে আঘাত হানে, পারে কি করে আঘাত হানে, আর এই কারণে কি হয়, বন্যার সময় নদী ভাঙন শুরু হলে
তা ভয়াবহ রূপ ধারণ করে। দেখো ভয়াবহ রূপ ধারণ করে, তাই না? তাহলে আমরা দেখি বন্যার অতিরিক্ত পানিস্রোত ও ঢেউ নদীর পারে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙন শুরু হলে তা ভয়াবহ রূপ ধারণ করে। হ্যাঁ, এখন আমরা দেখব, এগুলি দেখলাম কি প্রাকৃতিক কারণ, নদী ভাঙনের প্রাকৃতিক কারণ। এখন আমরা দেখব নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ। ঠিক আছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, এখানে দুটি ছবি আছে, নদী ভাঙনের মানব সৃষ্ট কারণ। নদী থেকে কি করছে দেখো তো, ড্রেজার দিয়ে কি করছে, বালু উত্তোলন করছে। হ্যাঁ, নদী থেকে মানুষ কি করছে, বালু উত্তোলন করছে। এই নদী থেকে বালু উত্তোলন করার ফলে নদী ভাঙন বাড়ছে, কিন্তু নদী ভাঙন বাড়ছে। এটি কার কারণে? মানবসৃষ্ট কারণ, মানুষের জন্য কিন্তু নদী ভাঙন বাড়ছে। আমরা দেখি নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বাড়ছে, নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বাড়ছে। নদী ভাঙনের মানবসৃষ্ট কারণ হলো, দেখতে পাচ্ছ, নদী থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বাড়ছে। আমরা আরও কারণ দেখব, দেখতে পাচ্ছ কি মানুষ কি করছে, নদীর তীরবর্তী যে গাছপালা আছে সেগুলি কিন্তু কাটছে, এই কাটার ফলে নদী ভাঙন বাড়ছে। আমরা দেখি নদীর তীরবর্তী গাছপালা কাটার ফলে নদী ভাঙন বাড়ছে, এই দেখো গাছপালাগুলি কেটে ফেলছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কয়টি কারণ পেলাম? একটি পাইলাম প্রাকৃতিক কারণ, আর একটি মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মাঝে অন্যতম কারণ হলো বন্যা, তারপরে আছে কি নদীর স্রোত, নদীর ঢেউ, আর মানবসৃষ্ট কারণের মাঝে কী আছে, নদী থেকে বালু উত্তোলন, আর কি নদীর তীরবর্তী গাছ কাটার ফলে নদী ভাঙন বাড়ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা খুলে একটু নীরবে দেখো তো, আমি যা বলেছি সবগুলি ঠিক আছে কিনা। সবাই তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা খুলে একটু দেখো, দেখো নদীর পার ভেঙে যাচ্ছে, এবং আমি যা যা বলেছি সবগুলি কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে, তাই না বন্ধুরা? তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমি এখন তোমাদের জন্য কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন করব, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি যা তোমাদেরকে বলেছি এবং স্ক্রিনে যা দেখিয়েছি এ থেকে কিন্তু আমি প্রশ্নগুলি করব। তাহলে আমরা প্রশ্নগুলি একটু দেখি, দেখতে পাচ্ছ এখানে চারটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, নদী ভাঙন কী, নদী ভাঙনের একটি মানবসৃষ্ট কারণ লেখো। কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, এই হলো তোমাদের চারটি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, নদী ভাঙন কী, আমি কিন্তু বলেছি এবং দেখিয়েছি নদী ভাঙন কী, বলো তো নদী ভাঙন কী? প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। হ্যাঁ, খুব ভালো বলেছ, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। তাহলে আমরা উত্তরটি দেখি তোমাদের সাথে মিলে কিনা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙন বলে। প্রশ্ন দুই, নদী ভাঙনের একটি মানবসৃষ্ট কারণ লেখো। মানবসৃষ্ট কারণ, আমি কিন্তু দুইটা কারণ দেখিয়েছি তোমাদের, কী কী কারণ দেখিয়েছিলাম, নদী থেকে বালু উত্তোলন আর নদীর তীরবর্তী গাছ কাটা। তাহলে আমরা লিখতে পারি যে কোনো একটি কারণ, নদী ভাঙনের একটি মানবসৃষ্ট কারণ হলো নদী থেকে বালু উত্তোলন, নদী থেকে বালু উত্তোলন। আমরা উত্তরটা দেখি, নদী ভাঙনের একটি মানবসৃষ্ট কারণ হলো নদী থেকে বালু উত্তোলন। ঠিক আছে, প্রশ্ন তিন, কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়? জলবায়ু পরিবর্তনের ফলে, জলবায়ুর যখন পরিবর্তন হয়, ব্যাপক পরিবর্তন হয়, তখনই কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাটা বেড়ে যায়। আমরা দেখি কোন কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়, জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন চার, কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়? স্বাভাবিক প্রবাহ, এই নদীর যে চলাচল করে, পানি চলাচল করে, এটার কথা কিন্তু বলেছে যে কী কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়, কী কারণে বলতো? মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে, মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে। আমরা উত্তরটি দেখি, মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব এবং শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাব। আমরা স্ক্রিনে লক্ষ্য করি, দেখতে পাচ্ছ, আমরা এখন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণগুলি করব। এখানে পাঁচটি সব বাক্য আছে। হ্যাঁ, প্রথম হলো বন্যা নদী ভাঙনের একটি অন্যতম কারণ। অন্যতম কী কারণ? আমি কিন্তু প্রথমেই বলেছি বন্যা
নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ, একটি অন্যতম প্রাকৃতিক কারণ দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে লেখা প্রাকৃতিক। তাহলে আমরা বলতে পারি শূন্যস্থানে হবে বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক, শূন্যস্থানে কী হবে প্রাকৃতিক। বিভিন্ন কারণে বিশ্বের বদলে যাচ্ছে, বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে, দেখো জলবায়ু বদলে যাচ্ছে। বাংলাদেশে অসংখ্য রয়েছে, কী রয়েছে অসংখ্য নদী রয়েছে, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, বাংলাদেশের অনেক জায়গাতে প্রবণতা দেখা যায়। শূন্যস্থানে কী হবে, কোন শব্দটি হবে, শূন্যস্থানে হবে নদী ভাঙ্গন, নদী ভাঙ্গনের প্রবণতা রয়েছে বাংলাদেশের অনেক জায়গাতে, নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায় বাংলাদেশের অনেক জায়গাতে, নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। তারপরে ও আছে মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক ক্ষতিগ্রস্ত হয়, মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক, শূন্যস্থানে হবে কি স্বাভাবিক, এখানে হবে প্রবাহ, প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। আমি আবার বলছি দেখো, বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ, বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, বাংলাদেশের অনেক জায়গাতে নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়, মানবসৃষ্ট ও প্রাকৃতিক কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি কাঠামোবদ্ধের প্রশ্নের উত্তর জেনে নিব, ঠিক আছে বন্ধুরা? তাহলে প্রশ্নটি তোমরা দেখো, দেখতে পাচ্ছ নদী ভাঙ্গন কী তোমরা জানো এবং আমি দেখিয়েছি পড়িয়েছি। নদী ভাঙ্গন কেন হয়, নদী ভাঙ্গন কেন হয়, দুইটি কারণ আছে, একটি প্রাকৃতিক কারণ, একটি মানবসৃষ্ট কারণ। নদী ভাঙ্গনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো, নদী ভাঙ্গনের ফলে আমাদের কী কী ক্ষতি হয় আমি তাও কিন্তু প্রথম দেখিয়েছি, তাই না? তাহলে তোমরা প্রশ্ন দেওয়ার চেষ্টা করো, নদী ভাঙ্গন কী, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। আমরা দেখি তো, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। নদী ভাঙ্গন কেন হয়, নদী ভাঙ্গন কেন হয়, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদী ভাঙ্গন হয়, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গন কেন হয়, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদী ভাঙ্গন হয়। তারপর আছে নদী ভাঙ্গনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো, নদী ভাঙ্গনের চারটি ক্ষতিকর প্রভাব হলো, এক, প্রথমে বলেছিলাম কৃষিজমি বাড়িঘর নদীর পার, নদীর পারে নদী ভাঙ্গনের ফলে কী বিলীন হয়ে যায়, এক, কৃষিজমি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়, কৃষিজমি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে যায়। দুই, সামাজিক ও অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, সামাজিক ও অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, দেখতে পাচ্ছ দুই, সামাজিক ও অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়। তিন, অনেক মানুষ আশ্রয়হীন ও গৃহহীন হয়ে যায়, আমরা কিন্তু ছবিতে দেখিয়েছি অনেক মানুষ কি আশ্রয়হীন ও গৃহহীন হয়ে যায়, দেখতে পাচ্ছ তিন, অনেক মানুষ আশ্রয়হীন ও গৃহহীন হয়ে যায়। চার, অনেক মানুষ কী হয়ে জানো, সহায় সম্বলহীন হয়ে পড়ে, হ্যাঁ, তাদের ঘরবারে যখন বিলীন হয়েছে তখন তাদের কোনো কিছুই থাকে না, এই জন্য তারা কি মানবেতর জীবনযাপন করে। তাহলে আমরা বলতে পারি সহায় সম্বলহীন হয়ে মানুষ মানবেতর জীবনযাপন করে। আমরা দেখি সহায় সম্বলহীন হয়ে মানুষ, অনেক মানুষ মানবেতর জীবনযাপন করে। এ ছিল আমাদের কি কাঠামোগত প্রশ্ন এবং কাঠামোগত প্রশ্নের উত্তর। আমাদের কিন্তু সমাপনী পরীক্ষাতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে। প্রশ্নটি আমি আবার বলছি, নদী ভাঙ্গন কী, নদী ভাঙ্গন কেন হয়, নদী ভাঙ্গনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো, ঠিক আছে বন্ধুরা? তাহলে আশা করি তোমরা আজকের যে পাঠ নদী ভাঙ্গন তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বাসায় বসে আজকের যে পাঠটি সহজেই লিখতে পারবে, তাই না? তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে হচ্ছে, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। তোমরা তোমাদের জন্য বাড়ির কাজ হলো নদীর ভাঙ্গন কী, তোমরা তো জানো নদী ভাঙ্গন কী, নদী ভাঙ্গন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর পার ভেঙে যাওয়াকে নদী ভাঙ্গন বলে। তারপর নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় কেন, এটাও কিন্তু এই প্রশ্নই, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, একই। তারপর আছে নদী ভাঙ্গনের চারটি কারণ লেখে, এই কারণগুলি লিখবে, প্রাকৃতিক কারণ আছে, মানবসৃষ্ট কারণ, এই প্রাকৃতিক কারণ ও মানবসৃষ্ট কারণের মধ্যে কী কী আছে সেগুলি যে কোনো চারটি লিখলে কিন্তু প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বাড়ির কাজগুলি করে রাখবে, যদি সম্ভব হয় বাড়ির কাজ করে মেসেঞ্জারে আমাকে পাঠাবে, আমি দেখে দিব, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা
বাড়িতে বসে পড়াশোনা করবে, যতদিন এই করোনা পরিস্থিতি থাকবে তোমাদের বাড়িতে বসে পড়াশোনা করতে হবে। এবং তোমাদের জন্য আমার কিছু উপদেশ হলো, তোমরা পিতামাতার কথা শুনবে, বড়দের কথা শুনবে, বড়দের সম্মান করবে, শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, আদর করবে এবং বারবার সাবান দিয়ে হাত ধোবে। ঠিক আছে বন্ধুরা, আর আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলি তোমরা দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।